ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন রান্না নিয়ে আমার চ্যানেলে চলে এসেছি। রান্নাটি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। সকলেই এটা বাঙালিদের প্রত্যেকে এই রান্নাটি ভালোবাসে এবং বিভিন্ন অনুষ্ঠানে এবং ঘরোয়া সমস্ত ব্যাপারেই এই রান্নাটি হয়ে থাকে। তো প্রথমে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, একটা বড় মাথা নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে আমি মুগ ডালটা প্রথমে ভালো করে তেল দিয়ে, অল্প তেল দিয়ে মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভেজে তারপর সেদ্ধ করলে মুগ ডালটা খেতে খুবই ভালো লাগবে। তো আপনারা প্রথমে এটাকে এরকমভাবে ভেজে নেবেন তেলে। প্রেশার কুকারেই আমি একেবারে কাজটা করছি, আর মধ্যে জল দিয়ে দিয়েছি ভেজে দিয়ে। আমি নুন আর হলুদ দিয়ে এটা আমি দুটো সিটি দিয়ে নেব। দুটো সিটি দিয়ে নেওয়ার পর আমার মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি সে মাছের মাথাটা, কাতলা মাছের মাথা নিয়েছিলাম, সেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাথাটাকে আমি ভালো করে ভেজে নেব। মাছের মুড়োটাকে কড়াইটা গরম করে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে রান্নাটা আপনারা করবেন, তাতে টেস্টটাও ভালো আসবে। আর যারা সর্ষের তেল খান না তারা রিফাইন অয়েলে করতে পারবে। দিয়ে আমি মুড়োটা, আমি মুড়োটাকে আমি ভেঙেই এনেছিলাম একেবারে। আপনারা যদি গোটা না নিন সেটাকে প্রথমে ভেজে তারপর করার সময় ভেঙে নেবেন। আমি মাছের মাথাটাকে ভালো করে প্রথমে দু পিট ভালো করে ভেজে নিচ্ছি। এক পিট আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, দিয়ে আর এক পিট আমি ভালো করে ভেজে নেব। প্রথমে আমি মাছের মাথাটাকে ভেজে নিই, তারপরে আমি কীভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি। এই মুড়ো দিয়ে মুগ ডালটা আমরা প্রত্যেকেই খুবই ভালোবাসি, বা বাঙালিদের প্রত্যেকটা অনুষ্ঠানে এটা হয়ে থাকে। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। মাছ যে তেলটা আমি বেশি করে দিয়েছিলাম তেলটা রাখলাম। এর মধ্যে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো ফোড়নে দিয়ে দিলাম, আর গোটা জিরে দিলাম। দিয়ে আমি ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর এটা সুন্দর গন্ধ আসার পর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আপনারা দিতে পারেন। আর মাছের মাথা দিয়ে যে ডালটা করবেন সেটার পরিমাণটা কম হলে আপনারা একটা ছোটো পেঁয়াজ ব্যবহার করবেন। তারপরে অল্প একটু আমি রসুন 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি, আর আদা আমি 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে পেঁয়াজটার সাথে আমি আদা রসুনটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনটাকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কাঁচা গন্ধটা থাকলে তখন ডালটা ভালো লাগবে না খেতে। এরপরে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিলাম। টমেটোটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর সাথে ভেজে নিচ্ছি। আমি হালকা একটু নুনও দিয়ে দিলাম, কেননা টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য নুনটা দেওয়া দরকার। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি কড়াইশুঁটিও দিয়ে দিলাম। আমি কড়াইশুঁটি যেহেতু করছি আমি কড়াইশুঁটিতে এই টাইমে দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা ভাজাও হয়ে যাবে, তারপর আমি এটাকে সেদ্ধ করে নেবো ডালটা যখন ফুটবে। তারপরে আমি পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে দিলাম। দিয়ে আমি দুটো গুঁড়ো মশলা এখানে অ্যাড করছি, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আপনারা 1 টেবিল স্পুন মতো দিয়ে দেবেন, আর হলুদ গুঁড়োটা আপনারা দেবেন পরিমাণ অনুযায়ী। আগে যেহেতু ডালে হলুদ দেওয়া ছিল সেই অনুযায়ী আপনারা হলুদটা দেবেন। দেওয়ার পর আমি এই ডালটা সেদ্ধ করা যে ডালটা আছে ওইটাতে, ওটা আমি ঢেলে দিয়েছি কড়ার মধ্যে। কড়াইতে ঢেলে আমি মশলাটার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডালটাকে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি যতটা ডাল করবো সেই পরিমাণ অনুযায়ী দিয়ে আপনারা গরম জলটা ইউজ করার চেষ্টা করবেন, টেস্টটাও ভালো আসবে তার জন্য। এর মধ্যে একটু নুন দিয়ে দেবেন পরিমাণ মতো। দেওয়ার পর এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবেন। খুব ভালো করে এটা ফোটাতে হবে, কারণ জলটা অনেকটা অ্যাড করেছি দেখছেন না। আমি একদম ফুটিয়ে যখন মাছের মাথা ডালটা খুব পাতলা হয় না বা খুব গাঢ়ও হবে না, এইভাবে আপনারা করবেন। দেখুন ফুটছে, আর এই ফুটতে ফুটতে কড়াইশুঁটিটা দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে যাবে। এরপর খানিকটা ফোটার পর আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছের মাথাটা দেওয়ার পরও আপনারা এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবেন যতক্ষণ না গাঢ় গাঢ় ডালটা হয়ে আসছে।
আর মাছের পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন মাছের মাথাটা দেওয়ার পর আমি এরকম ভাবে ফুটিয়ে নিচ্ছি, দেখুন আমার ফোটানো হয়ে গেছে। তৈরি হয়ে গেল আজকের রান্না, মাছের মাথা দিয়ে মুগ ডালটা।